তো অবশেষে ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে একটি নতুন এবং খুবই খুশির খবর রয়েছে বন্ধুরা। তো ইতিমধ্যেই তোমরা জানো যে প্রত্যেকেরই কিন্তু 15 তারিখ এবং 16 তারিখ 2021 সালে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে এবং পোস্ট মেট্রিক, প্রি মেট্রিক এবং SBMCM স্কলারশিপে আবেদন করেছিলে, তাদের প্রত্যেকেরই কিন্তু টাকা ক্রেডিট হওয়ার যে লাস্ট পর্যায়ে অর্থাৎ তোমাদের লট নম্বর কিন্তু সেটা জেনারেট হয়ে গেছে ইতিমধ্যেই। তো সেই লট নম্বর জেনারেট হয়ে যাওয়ার পর তোমরা কতদিন পরে টাকা পাবে, এবং যেহেতু তোমাদের 15ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু লটগুলো পড়েছিল এবং হিউজ পরিমাণে কিন্তু স্টুডেন্ট বাকি ছিল, এবং এটাই কিন্তু লাস্ট লট তোমাদের জন্য 2021 সালে যারা আবেদন করেছিলে তাদের কিন্তু এটাই লাস্ট লট এবং এটাই লাস্ট ফান্ড তোমাদের জন্য। তো প্রত্যেকেই কিন্তু এই 15 এবং 16ই ডিসেম্বর লটগুলো পেয়ে গেছে। তো এই যে লটগুলো পড়লো, তো এই লটের টাকা কবে দেবে সেই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। কারণ তোমরা জানোই যে প্রত্যেকেই জানো যে তোমরা অনেক দিন ধরেই কিন্তু অপেক্ষা করেছিলে এবং তোমরা অনেক ফিডব্যাক দেওয়ার পরেই কিন্তু তোমাদের লটগুলো পড়ছিল না, এবং অনেকেই অনেক আগের টাকাগুলো বাকি ছিল। এবং তোমাদের প্রত্যেকে জানাবো, তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে তোমরা এই লটের টাকা কবে পেতে চলেছো। এবং হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা লট পড়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু আবেদন করোনি, তো তোমাদের ইতিমধ্যে আবেদন করতে হবে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটির সঙ্গে থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আমাদের এরকম নতুন নতুন স্কলারশিপ সংক্রান্ত এবং ঐক্যশ্রী স্কলারশিপের আপডেট এবং কবে তোমরা কীভাবে আবেদন করবে, এই লাস্ট ডেট কবে, সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করি। এবং তোমাদের যদি কোনো রকম রিজেক্ট হয়ে যায় বা ডিফেক্টেড হয়ে যায় তবুও কিন্তু আমরা বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিই। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই জানাবো যে ঐক্যশ্রী স্কলারশিপের যে 15 তারিখের লটটা পড়েছিল সেটা কীরকম, এবং তোমাদের সেই লটের স্ট্যাটাসটা তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এবং এর জন্য তোমরা তোমাদেরও কিন্তু যারা এখনও পর্যন্ত লগ ইন করে দেখোনি, যে আশা ছেড়ে দিয়েছিলো যে ঐক্যশ্রী স্কলারশিপ থেকে আর টাকা পাবো না, তো তোমাদের বলবো তোমরা তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়ে তোমাদের স্ট্যাটাসটা চেক করে দেখো যে ইতিমধ্যেই কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা আমি স্ক্রিনশট এখানে নিয়ে রেখেছি, তো তোমাদের দেখানোর সুবিধার্থে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পারবে তোমাদের যে লাস্ট স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসের ঘরে কিন্তু লট জেনারেট বাই ভিডিও রেফারেন্স রংটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু এতদিন ধরে ওয়েটিং ফর লট জেনারেশন ছিল, তো এতদিন ধরে যেহেতু লট জেনারেশন ছিল এখন লট কিন্তু পড়ে গেছে। এবং তোমরা যদি মাঝখানে স্পষ্টভাবে লক্ষ্য করো তো তোমাদের কাছে এখানে একটা ডেট দেখতে পারবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 16/12/2022। তো এই ডেটটাই কিন্তু লটের ডেট, এবং অনেকেই সেটা বুঝতে পারে না, কিন্তু আমরা অনেক দিন ধরেই কিন্তু যেহেতু আমরা ভিডিওগুলো করছি এবং আমরা বুঝতে পারছি যে কত তারিখে কিন্তু এই লটগুলো দেওয়া হচ্ছে এবং কীভাবে লটগুলো পড়ছে। তো তোমাদের জানাবো বন্ধুরা, যারা 15 এবং এর মধ্যে কিন্তু 15 তারিখেও কিন্তু লট নাম্বার পড়েছিল 15ই ডিসেম্বর, তাতে দেখা গেছে যে 15 এবং 16তে অনেক স্টুডেন্ট অর্থাৎ যতগুলো স্টুডেন্ট আমাদের পরিচিত ছিল প্রত্যেকেরই কিন্তু লট পড়ে গেছে। আশা করি বন্ধুরা, তোমরা যারা এতদিন ধরে লট পাওনি এবং তোমাদের স্কলারশিপগুলোতে লট পড়েনি, তো ইতিমধ্যে কিন্তু লট পড়ে গেছে, তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করে নাও। এর পরের কথা হচ্ছে তোমরা কবে নাগাদ টাকাটা পাবে। তো এই নিয়ে কিন্তু আমরা এর আগে অনেক ভিডিও বানিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে তোমাদের লট পড়ার কতদিন পরে তোমাদের টাকা পাওয়ার চান্স থাকে, এবং তোমাদের যেটা করতে হবে অনেকেরই কিন্তু পেমেন্ট ফেল হয়ে যায়। তো সেই জন্যও কিন্তু আগে তোমাদের ভিডিওতে জানাচ্ছি। তো প্রথমেই জানাবো যে বন্ধুরা, তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ঠিকঠাক রাখবে, অর্থাৎ তোমাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম ট্রানজ্যাকশন বন্ধ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা ক্রেডিট হতে পারে না, সেটা ফেল হয়ে যাবে এবং পরবর্তীতে তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পাওয়ার জন্য আবারও সমস্যায় পড়বে। তো এর জন্য বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করবে, এবং সেটা পরে আসি। কিন্তু তার আগে বিষয়টা হচ্ছে তোমাদের লট পড়লো 15 এবং 16 তারিখে, অর্থাৎ 15 থেকে 16 তারিখ থেকে কতদিন পরে তোমরা এই টাকাটা পাবে। তো এই প্রশ্নটা অনেকে আসছিলো, এবং দেখা গেছে 22 আগস্টের লটের টাকা কিন্তু শুধুমাত্র এই ডিসেম্বরে দেওয়া হয়েছিল এবং তাদের ফান্ডটা ঠিকভাবে অ্যাভেলেবেল হয়নি বলে কিন্তু এরকমটা হয়েছে। তোমাদেরও কি এরকমটা হবে? তো বন্ধুরা জানাবো যে তোমরা আগামী 15 দিনের মধ্যে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। তো এক্সাক্ট ডেট কিন্তু বলা সম্ভব হচ্ছে না, কিন্তু তোমরা এই ডিসেম্বর মাসেই কিন্তু টাকা পেতে চলেছো, এবং সেটা 31 তারিখের আগে। তো অর্থাৎ তোমাদের জানাবো যে তোমরা ধরে নিতে পারো 24 থেকে 25, 26, 27 মতো এদের মধ্যে কিন্তু তার আগেও কিন্তু তোমরা টাকা পেতে পারো। সেটা কিন্তু বিকাশ ভবন থেকে তোমাদের যে
BMDFC অফিস রয়েছে, সেখান থেকে কিন্তু বলা পসিবল না। তো তোমাদের যখনই ফান্ডটা অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে। তো বন্ধুরা তোমাদের জানাবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক করে রাখবে, কারণ অনেক স্টুডেন্টের দেখা গেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতে ফেল হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আর একটা প্রবলেম দাঁড়াচ্ছে, তারা কিন্তু টাকাটা যেহেতু রিটার্ন চলে যাচ্ছে, আবার যখন তারা ফান্ড অ্যাভেলেবেল করবে তবেই কিন্তু তাকে আবার টাকা দেওয়া হবে। তো সেই জন্য বলবো যে বন্ধুরা ইতিমধ্যে যেহেতু লট নম্বর পড়েছে, ছোট্ট একটা ব্যাঙ্কে গিয়ে ট্রানজাকশন করে দেখো যে তোমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তো অবশ্যই অপেক্ষা করো, তোমরা এই 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে যাবে। এবং পরবর্তী কথায় আসছি যে তোমাদের তো এবারে লট পড়ে গেল, তো এতদিন ধরে তোমরা জানছিলে যে আগের স্কলারশিপে লট যদি না পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমরা যখন এই ইয়ারে যে তোমরা ভর্তি হয়েছো এবং এখন যে আবেদন করবে সেটা কিন্তু এখনও করা হয়নি। তো তোমরা যারা এতদিন ধরে আবেদন করতে পারোনি, হয়তো এই সমস্যায় ছিলে অনেকে যেহেতু লট পড়েনি, তো তোমরা যদি বিকাশ ভবনে কল করতে তো সেখান থেকে জানিয়ে দিত যে তোমাদের কিন্তু আবেদন করা সম্ভব নয়, অর্থাৎ তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের লট পড়ার সম্ভাবনা থাকবে না। তো তোমাদের জানাবো বন্ধুরা, যেহেতু তোমাদের লট পড়ে গেছে আর কোনো সমস্যা নেই, তোমাদের জন্য টাকা ফিক্সড হয়ে রয়েছে, তো তোমাদের বলবো তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই ফর্ম ফিল আপটা করে নাও। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু ইতিমধ্যেই মেনশন করে দেওয়া হচ্ছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ স্কলারশিপ এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া রয়েছে, প্রত্যেকের ডিটেলসই কিন্তু এখানে দেওয়া রয়েছে। স্বামী বিবেকানন্দ যারা মেরিট কাম মিন স্কলারশিপে ফ্রেশ এবং রিনিউয়াল করতে চাও তাদের কিন্তু লাস্ট ডেট 31/12/2022, অর্থাৎ বুঝতে পারছো 31শে ডিসেম্বর কিন্তু তোমাদের লাস্ট ডেট। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এই স্কলারশিপগুলো করে নাও। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ যে স্টেট গভ স্পন্সার্ড স্টাইপিন আন্ডার ট্যালেন্ট সাপোর্ট যে TSP স্কলারশিপটি রয়েছে সেটিও কিন্তু 31শে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট। এবং পরবর্তীগুলো সবগুলো ডেটেই কিন্তু তোমাদের দেওয়া রয়েছে 31শে ডিসেম্বর, অর্থাৎ তোমরা বুঝতে পারছো বন্ধুরা তোমরা যারা এই স্কলারশিপগুলো করবে তো খুব তাড়াতাড়ি এই স্কলারশিপে আবেদন করে দাও এবং তোমাদের ইনস্টিটিউটে সাবমিট করে দাও, অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে তোমাদের লাস্ট ডেট কিন্তু শীঘ্রই আসতে চলেছে। তো ইতিমধ্যেই তোমরা এগুলো যদি ফর্ম ফিল আপ না করো তো পরবর্তীতে লাস্ট ডেট বাড়ানো হয় কি না সে নিয়েও আমরা ভিডিও দেখাবো। তো অবশ্য অনেক দিন ধরে কিন্তু লাস্ট ডেট বাড়ানো হয়েছিল, এই ধরে তোমাদের 3 বার কিন্তু লাস্ট ডেট বাড়ানো হয়েছে। তো যেহেতু তোমাদের ফান্ড অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে এরপরেই কিন্তু তোমাদের এই ডেটটা পেয়ে যাচ্ছ তোমরা 15 দিনের মতো, তো এর মধ্যেই কিন্তু তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াগুলো শেষ করে নাও। এবং পরবর্তীতে আমরা যদি পেমেন্টের কোনো রকম আপডেট পেয়ে থাকি বা কবে ঢুকবে এবং পেমেন্ট যদি হয়ে থাকে কোনো স্টুডেন্টে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। এবং তোমাদের শেষেও বলবো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে অবশ্যই চেক করে নেবে এবং ঠিকঠাক আছে কি না, নাহলে কিন্তু ফেল হয়ে গেলে পরবর্তীতে সমস্যায় পড়বে। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Take care.